সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা নেকমরদ হাটে অবস্থান করছি, আর এই নেকমরদ হাটটি ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কাল উপজেলার মধ্যে। সপ্তাহে কিন্তু একদিন শুধুমাত্র রবিবারে বসে, আজ ছিল রবিবার 28 আগস্ট 2022। আমরা কিন্তু অনেকদিন পরে আজকে কিন্তু এই হাটে এসেছি। এখান থেকে আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেব। আমরা এখান থেকে শুরু করতে চাই, ভালো আছেন? কত দাম ভাই? দাম ভাই 75, দাম ভাই 72। 72 চাচ্ছে? কত বলে? কত? 65 বলে আর কি। বিক্রির দাম? বিক্রির দাম এক কম দিব আর কি। 65 বলছে, 70 থেকে এক কম হলে বিক্রি করতে চায়। এই যে 80, এটার বয়স কেমন ভাই? এটা 7 মাস বয়স। 7 মাস বয়স? হ্যাঁ বয়স। দেখি এখানে কি দামদর চলছে ভাই? কত বলছে? ৬০,০০০ টাকা পর্যন্ত দাম উঠছে। এই যে 80, দেখছি আমরা, দেখানোর চেষ্টা করছি। কেমন বেচা বিক্রির রেট বলেন তো? মানে 70 এর কাছাকাছি হলে দিবেন? দেখছেন 72,000-70,000 টাকা প্রত্যাশা করছে। এই যে 80 এর দাম। বয়স কেমন হবে ভাই? বয়স কেমন হবে? কয় মাস বয়স হবে? 8 মাস, 7-8 মাস বয়স হতে পারে। দেখছি, দেখানোর চেষ্টা করছি আমরা। এই যে এইখানে একটা দেখছি, এটাও একটু তথ্য দিতে চাই। এটা কত চাচ্ছেন ভাই? কত চাচ্ছেন এটা? 65,000। দেখছেন 65,000 টাকা দাম চাওয়া হয়েছে। কত বলছে এখন পর্যন্ত ভাইয়া? 57,000-58,000। কেমন বেচা বিক্রি রেট বলেন তো? ওটাই, মানে 65,000-60,000 উপরে যেতে হবে। দেখে দেখি আমরা, 60,000 উপরে হলে কিন্তু এটা বিক্রি করতে চাই। এইটা 60,000 উপরে হলে বিক্রি করতে চাই। আনুমানিক বয়স কয় মাস হতে পারে ভাইয়া? কয় মাস? 7 মাস। 7 মাসের মতো বয়স, 60,000 উপরে হলে বিক্রি করতে চাই। আমরা কিন্তু নেকমরদ হাটে রয়েছি, আর এটি রানীশঙ্কাল উপজেলা ঠাকুরগাঁ জেলা। সপ্তাহে একদিনই এই হাটটি বসে, শুধুমাত্র রবিবার। দেখি দেখি যাচ্ছে, দেখি সরেন তো, সরেন তো। আমরা এখানে একটা দেখছি, একটু সাইজটা ছোট, এটা একটু তথ্য দিতে চাই। কত ভাইয়া, দাম কত চাচ্ছেন? 56,000 চাচ্ছি ভাই। 56,000। কত বলে? 47,000-48,000। বেচা বিক্রির চিন্তা ভাবনা? 50,000-এর কাছাকাছি যেতে হবে। এই দেখছেন, এটা 50,000-এর কাছাকাছি হলে কিন্তু বিক্রি করতে চাই। এইটা বয়স আনুমানিক 5-6 মাস হবে না? 5-6 মাস বয়স হতে পারে। এইখানে একটা দেখছি বেশ সুন্দর, এটা কত চাচ্ছেন ভাই জান? দাম চাচ্ছে 65,000। 65,000 টাকা চাওয়া দাম আপনার। বয়স তো আনুমানিক 5-6 মাস হতে পারে না? আমরা তো ব্যবসায়ী মানুষ। হ্যাঁ, মানে আইডিয়া আইডিয়া বলছে কাস্টমারের দাম বলছে? কত বলছে ভাই? 50-52। কেমন টার্গেট? 2-3,000 নিচে। আচ্ছা আচ্ছা, 60,000-2-3,000 কম হলে কিন্তু এটা বিক্রি করতে চাই উনি। দেখছেন, দেখানোর চেষ্টা করছি আমরা। মোটামুটি সাইজ কালার বেশ সুন্দর। একটু পিছায়েন তো, আপনি একটু পিছায়েন তো, গরু থাক। দেখি দেখি, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। চলে যেতে চাই সামনের দিকে, দেখি এই পাশে আরো কিছু শাহিওয়াল জাতের সারের দামে ধারণা দিতে চাই। এইখানে একটা দেখছি, এটা একটু তথ্য দিতে চাই, সাথেই থাকুন আমাদের। ভাই কত চাচ্ছেন এটা? 72 চাচ্ছি ভাই। 72? কি অবস্থা বলেন তো ভাই বাজারের আজকে?
এখন কিছু বোঝা যাচ্ছে না, সবে মাত্র হাট শুরু, কিছুক্ষণ যাবে তাহলে বোঝা যাবে। তো কি অবস্থা, কাস্টমারে কেমন দাম দিছে ভাইয়া? সাইড সাইড ভাঙতে, এই যে এইটা এইটা। বেচা বিক্রি চিন্তা ভাবনা কেমন? পঁয়ষট্টি হলে বিক্রি হবে, না হলে বিক্রি হবে না। এই যে এইটা দেখছেন, দেখানোর চেষ্টা করছি, আনুমানিক 8 থেকে 9 মাসের মতো বয়স হতে পারে। এখানে একটা দেখছি, ভাই কি দাম দিচ্ছেন, কত বলছেন ভাই? 47,000 দাম বলছে। এইটা কত চাইলেন, কত চাইলেন? 70,000। বেচা বিক্রির দাম? দাম পড়বে আপনার 65,000। 65,000, মানে এর নিচে আসার সম্ভাবনা নাই? 65,000 হলে বিক্রি করতে চাই। এই যে এটা বয়স কেমন হতে পারে বলেন তো, কয় মাস হতে পারে বয়স? ৮ মাসের মতো। ঠিক আছে, এখানে একটা দাম দর চলছে, দাম চাইছি 70,000, দাম বলছে 50,000। চাচা 50,000 বললেন? হ্যাঁ, ও 50,000 ভাঙ্গিয়া ভাঙতে বলছে, ভাঙতে বলছে, অন্য পার্টি 50,000 বলছে। হ্যাঁ, আর আপনি চাইলেন 70,000। আপনাদের চাওয়া দামটা অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু কম করে চাবেন, মানে ধরেন যে 50,000-এ যেটা বিক্রি করবেন সেটা 52-53 চাইলেন, কিন্তু আপনারা 70,000-75,000 চান, তখনই তো সবাইকে ভয় ভয় লাগে, দামটা বলবে কিভাবে? এইটা তো কেমন চিন্তা ভাবনা, কেমন বেচা বিক্রির? ৬৫,000 কমে হবে না? আচ্ছা আচ্ছা, 65,000 কমে বিক্রি করতে চায় না উনি, দেখছেন 65,000 কমে দিতে চায় না। আমার সামনে চিনাকে দেখছেন, ইনি কিন্তু 50,000 ভেঙে দাম বলছে, হয়তো দাম দর করতে গিয়ে আরো কিছুটা কম বেশি হবে, উনি কিছু কমবে, জেনে নিবে ইনি কিছু বাড়বে। এটা কি আপনার ভাই? বয়স কয় মাস হতে পারে আইডিয়া দেন তো? 6-7 মাস। কত চাচ্ছিলেন দাম এটার? 70,000 টাকা চাওয়া দাম, দেখছেন দাম চাওয়া হচ্ছে 70,000। এখন পর্যন্ত কত দিয়েছে ভাইয়া? 65,000। কেমন চিন্তা ভাবনা, বেচা বিক্রির লাস্ট রেট 66,000। ঠিক আছে, 65,000 পর্যন্ত বলছে, 66,000 হলেই কিন্তু এটা বিক্রি করতে চাই উনি, দেখছেন দেখানোর চেষ্টা করছি। আমরা একটু দেখি এই পাশে, এগুলো কার, এগুলো কার, কই লোক নাই একাই? দেখি আপনার ভাইয়া জোড়াটা, দেখি দেখি আমরা একটু দেখি সাইজ গুলো দেখি। এই যে দেখছেন এইটা একটা, আর এই যে এই পাশে একটা, কি অবস্থা বলেন তো, কত চাইলেন জোড়াটার দাম? 1,20,000, 60,000 করে এক একটা, 1,20,000 চাওয়া দাম। কি অবস্থা, কাস্টমারের দাম কেমন দিয়েছে? 2-3 বেচা বিক্রি চিন্তা ভাবনা, কত 5-এর মধ্যে হলেই ছেড়ে দেওয়ার সম্ভাবনা? আচ্ছা দেখছেন এটা কিন্তু পার্সেন্টেজ কম, দুইটাই 1,05,000-এর মধ্যে হলেই কিন্তু বিক্রি করতে চাই উনি, দেখছি দেখানোর চেষ্টা করছি। এটা কি বিক্রি হয়েছে ভাই? ও বিক্রি হয় নাই আপনাদের ভাইয়া? আচ্ছা আচ্ছা, কি অবস্থা বলেন তো, এটা কেমন দাম দিচ্ছে ভাইয়া?
বলছে কত কাস্টমারে? 55-52। কেমন বেচা বিক্রি রেট? 57 হলেই বিক্রি হয়ে যাবে। 55-52 বলছে, 57,000 হলেই কিন্তু বিক্রি হবে। এইটা দেখছেন, দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা। মোটামুটি আজকে যেগুলো সাইহল ছিল আমরা সেগুলো একটু দামে ধানে দেওয়ার চেষ্টা করলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।